19 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এবারের আইপিএল। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে গভর্নিং কাউন্সিল। করোনা মহামারীর কারণে বছরের শুরুতে আইপিএল স্থগিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বব্যাপী আবারও খেলা মাঠে গড়ানোর প্রক্রিয়া শুরু হলে আবারও আইপিএল নিয়ে পরিকল্পনা সাজায় বিসিসিআই, কিন্তু একাধিক মেগা ইভেন্টের কারণে তা নিয়ে শঙ্কা ছিল। আইপিএলের জন্য উইন্ডো উন্মুক্ত রাখতে পরে বিভিন্নভাবে আইসিসি ও এসিসিকে চাপ দিতে থাকে সৌরভ গাঙ্গুলির বোর্ড। এশিয়া কাপ স্থগিতের ঘোষণা আসার পর গলার কাঁটা হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ, কিন্তু শেষ পর্যন্ত সেটিও পিছিয়ে যাওয়ায় এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তবে ভারতে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল। 19 সেপ্টেম্বর শুরু হয়ে 8 নভেম্বর পর্যন্ত চলবে এবারের আসর।